প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আর একটি পর্ব। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তো আমরা আসলে অন্য একটা উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছি এবং খুশির সংবাদ জানানোর জন্য এসেছি। তো আমরা সুখবর বলবো, আসলে সুখবরটা কী কারণে সেই বিষয়টি আমরা জানবো ইতির মুখ থেকে। তো তারপরে একটু বলি যে ইতির যে আদরের তিনটি গরু, সিংহ যুদ্ধ সিংহরাজ যোদ্ধা এবং হলো যুবরাজ, তো তিনটি গরুর মধ্যে সম্ভাব্য দুটি গরু বিক্রি হয়ে গেছে। আমরা সেই সুখবর পাওয়ার পরে কিন্তু ছুটে এসেছি। তো তার আগে আমরা গরু দুটি দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে সিংহরাজ, এটা সেই সিংহরাজ, অনেক আদর যত্নে গড়া ইতির খামারের থেকে গাভীর পেটের বাচ্চা, সেটা সে তিল তিল করে লালন পালন করে এত বড় করে গড়ে তুলেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যোদ্ধা দাঁড়িয়ে আছে, যোদ্ধা। এই যোদ্ধা গরুটি একজন মানুষকে সে সহযোগিতা করার জন্য কিন্তু গরুটা ক্রয় করে লালন পালন করেছে। তো আমরা দুটি গরুই কিন্তু এর আগে বহুবার দেখিয়েছি, তো আজকে নতুন করে দেখানোর উদ্দেশ্য একটাই যে গরু দুটি বিক্রয় হয়ে গেছে, কত টাকায় বিক্রি করলেন এবং কে কিনলেন গরু দুটি, আমরা ইতির মুখ থেকেই জানবো আসলে যে, এবং ইতি খুশি কিনা এবং ক্রেতা খুশি কিনা, উভয় বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। খুব ভালো লাগতেছে যে অনেকদিন পরে মলির মুখটা একটু হাসি ফুটেছে। আসলে এটা কি কষ্টের হাসি না সুখের হাসি? আসলে কষ্ট মনের ভিতর আসছে, এটা আমি না বলবো না, এটা আছে তো আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্টটা কেন আসলে? আসলে অনেক কারণে থাকে, তারপরে হচ্ছে আমার দুটো গরু বিক্রি হয়ে গেছে। কারণটা কি জানতে পারি? কি সিক্রেট বিষয় এটা? একটু সিক্রেট। হ্যাঁ, একান্তই সিক্রেট যে কষ্টের কথাটা দর্শককে শেয়ার করা যাবে না, হাসিটা শেয়ার করা যায়, কষ্ট তো যায় না। আচ্ছা, হাসি হাসি, তবুও আমি হাসি। আমরা তো জানি যে অনেক কষ্টে থাকলে ইতি কিন্তু হাসে, এবং এটা আমরা এটাও জানি যে ইতি একজন সফল নারী উদ্যোক্তা, একজন নারী যোদ্ধা, যাকে দেখে হাজার হাজার ইতি তৈরি হচ্ছে বাংলাদেশে এবং অন্য অন্য নারীদের আইকন আর কি ইতি। তো সেটা ভাবলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু তারপরেও মানে একটু হাসিটা কি আসলে এই যোদ্ধা আর সিংহরাজকে নিয়ে না অন্য কোনো কারণ আছে এর মধ্যে? আসলে হচ্ছে সর্বপ্রথম ওদেরকে আমি ভালোবাসি, যখন আমি ভালোবাসাটা অনুভব করি বা হচ্ছে ওদেরকে আমি দেখি তখনই আমার ভালো লাগে, মন ভালো হয়ে যায়। বা অন্যান্য কিছু কিছু জিনিস আছে, ওটা আছে না ভাই, এগুলো তো কিন্তু হতেই পারে। তো সব মিলাইয়া হচ্ছে এখন আমি এই মুহূর্তে যে হাসতেছি, মনে আমার একটু দুঃখ দুঃখ আছেও তবুও আমি ভালো আছি। দুঃখটা কি একটু বলেন না? না ভাই, দুঃখটা দর্শক কিন্তু অধীর আগ্রহে বসে আছে, আসলে দুঃখটা কি? না, দুঃখটা এরকম কারণ অলরেডি দর্শক জেনে গেছে যে গরু দুটি বিক্রি হয়েছে, তারপরে আসলে ইতির মনে কেন দুঃখ থাকবে? আসলে ভাই এটা হতে পারে না, যে কোনো বিষয় তো হতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে ভালো আছি। আনন্দ মুহূর্তে কেন ইতির মনে দুঃখ, সেটা দর্শক কিন্তু প্রশ্ন করতে পারে। কেউ তো বুঝবে না, বোঝার ক্ষমতা নাই কারো, কিন্তু তার মধ্যেও কিন্তু কেউ বুঝতেই পারবে না কেন না বুঝতে পারে। এখানে হচ্ছে আরেকটা চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছিল, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি ভাই, নামটা ধরে আমি বলবো। সেখানে বলছে যে ইতি আপু খুবই সুন্দর করে হাসে, কিন্তু তার হাসিটা হচ্ছে মানে মনের গভীর স্থল থেকে কষ্ট জমানো হাসি, সেটাকে মুখে লুকিয়ে রাখছে। এটা কিন্তু বাস্তব কথা। আমি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে মুখে হাসি, বাট ভেতরে যে একটা চাপা কষ্ট বিরাজ করছে সেটা কিন্তু ফেস দেখলেই বোঝা যায়, অন্যরা বোঝে কিনা জানি না। আর সবচেয়ে বড় কথা, আমি দীর্ঘদিন ইতিকে চিনি, ওই অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো আসলে তারপরেও আমরা দর্শককে সারপ্রাইজটা একটু পরেই দিব, তার আগে একটু জানতে চাই এই ইতি আর আগামী ইতি কেমন হবে। ইতি আর আগামী ইতি ইনশাল্লাহ আল্লাহ চাইলে হচ্ছে আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ সফলতা সেই শিখছে যেন নিজে যেতে পারি এবং হচ্ছে সবাইকে সব খামারিদের সাথে নিয়ে যেতে পারি। কিন্তু এর আগে ইতি বলেছে যে ইতি আর বড় গরু পালন করবে না, আসলে সেটা একটা কষ্ট ছিল, অনেক যন্ত্রণা ছিল, কিন্তু এখন একটু হলে হাসি ফুটেছে। কিন্তু সেখান থেকে কি ইতি আবার ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা যেটা যেটা শক্ত হাতে ই করে আসছিল, সেটা আবার সম্ভব কিনা? আসলে বড় গরুর ব্যাপারটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, আর হচ্ছে আমি বলতে পারিও কিন্তু আমি বলবো না, কারণ যেটা আমি না করছি, কারণ হচ্ছে যে ভাইটা আমার মানে দুটো গরু যে মানে নিচ্ছে আর কি, ওনা আমাকে বলছে যে আপু তুমি চাইলে প্রতি বছর আমাকে গরু দিতে পারবা, হ্যাঁ এটা তুমি লিখিতভাবে নিয়ে নিতে পারো। কিন্তু আমি বলছি যে ভাই আমি হ্যাঁ বড় গরু পালবো না, বলছে যে আপু যে এটা তুমি শুরু করছো, মানে আপনি করে বলে যেটা আপনি শুরু করছেন এটা আপনি কেন শেষ করবেন,
হ্যাঁ, আমরা আসি আপনার পাশে, আপনার ভাই হিসেবে আসি। আপনি হচ্ছে প্রতি বছর আমাকে গরু দিতে পারবেন, একটাই দেন দুইটাই দেন, আপনি দিতে পারবেন, আমাকে সেই সাহস কিন্তু সে দিচ্ছে। তাহলে তো ইতির কোনো চিন্তাই নাই, চিন্তাই নাই, তাও আমি বড় পালতে চাই না। আচ্ছা, আর যেটা হলো এইখানে বলি যে এইরকম আশ্বাস কিন্তু হাজি সাহেব দিয়েছিল আসলে, সেটার কি রকম ফিডব্যাক পেয়েছেন আপনি? খুবই কষ্ট পাচ্ছি। আচ্ছা, যাই হোক, কষ্টটা আমরা নাই শেয়ার করি দর্শকদের মাঝে। তো তারপরে বলবো যে আসলে সেই অনুপ্রেরণা কি মনকে কষ্ট দেয়? হ্যাঁ, একটু কষ্ট দেয়, কারণ হচ্ছে আজকে আমি হচ্ছে যতটা ক্ষতিগ্রস্তর মধ্যে আসি, মানে একটা বছর পিছিয়ে যাওয়ার কারণে যেটা ক্ষতিগ্রস্তর মধ্যে আসি, তারপরে হচ্ছে ধরেন একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন ছিল আমার খামার থেকে বড় বড় গরু তৈরি হবে, আমি সেটা বাজারজাত করতে পারবো না, আমি এত লক্ষ টাকার দামি দামি গরু পালি, আমার হচ্ছে মানুষের কাছে হচ্ছে করুণার মতো সাহায্য চাওয়া লাগে। আসে না ভাই বিষয়গুলা, এই বিষয়গুলো ভাবলেই খারাপ লাগে যে আমার কোটি কোটি টাকার গরু এইখানে ভাই, কিন্তু দেখেন কত একটা যে বিষয়গুলো হয়ে থাকে, আসলে সেই বিষয় থেকে এই মনের ভিতরে হচ্ছে কষ্ট চাপা আসছে। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে বড় গুলো আদান প্রদান করবো না, যারা করতে পারে, যারা বাজারজাত করতে পারে তারাই করুক। কিন্তু আপু, আসলে আপনাকে যারা আইডল মনে করতেছে, আপনাকে যারা আইকন মনে করতেছে, বা আপনাকে যারা স্মরণ করতেছে, আসলে তারা কিন্তু মানসিকভাবে খুবই কষ্ট পাবে যে এই টিয়াপু যদি বড় গরু উপহার না দেয় তো অন্য অন্য নারীরাও কিন্তু বসে যাবে। আসলে এটা কি উচিত হবে? অন্য নারীদের নিজের কথা বাদ দেন, অন্যদের মানে কথা ভেবে কি এটা উচিত হবে? আসলে না, যেহেতু আমি এখনও তবু সিদ্ধান্ত দিতে পারতেছি না, মতিগতি বুঝি না আমি, আমার মতিগতি তো সেটা বলতেছি না, কিন্তু বড় গরুর পিছনে না যাবো সেটাই হচ্ছে মূল কারণ। যেহেতু ভাই আশ্বাস দিছে, সে সুখাতে আরও ভাবার কিছু আছে, কিন্তু ভাবার শেষে যেন সিদ্ধান্ত না হয় এটাই যেন বলি, কারণ হচ্ছে সম্ভব হয় না, সম্ভব হয় না। আপনি এর আগে একটা প্রতিবেদনে বলেছিলেন যে ঘোড়া কিনতে গিয়েছিল, যে ঘোড়া বিক্রেতা বলেছিল যে কার টাকা, তখন সে নিজের টাকা, দ্বিতীয়বারও একই, তৃতীয়বার যখন বাবার টাকা হয়েছে, আসলে ওই জিনিসটা এখন আপনি কিভাবে মেন করবেন? আমি কীভাবে মিন করবো, যেহেতু ইতির দুইটা গরু বিক্রি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে বলি ভাই, আমি প্রথমত যেটা বলবো যে কিছু কিছু মানুষ আছে যে তাদের পেশা নিয়ে লজ্জিত থাকে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, সমাজে কিছু কিছু লোক আছে তাদেরকে পেশা নিয়ে লজ্জিত আছে, একটু অফ করেন। আচ্ছা বাবু কাটতেছে। হ্যাঁ হ্যাঁ আপু, বলছিলেন আমি যেটা হচ্ছে বলছিলাম যে হচ্ছে আমি আবার দিকে ক্লিয়ার করে নিই, অনেকেই হচ্ছে যে লজ্জিত করে তাদের পেশা নিয়ে, লজ্জিত করে তাদের বাবার পেশা নিয়ে, এই বিষয়গুলো কিন্তু সমাজে হয়ে আসছে। কারোর সঙ্গে পরিচয় দিতে লজ্জা পায়, ফ্রেন্ড সার্কেলদের মাঝে পরিচয় দিতে লজ্জা পায়, আমার বাবা কৃষক, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা হচ্ছে এটা সেটা, আছে না বিষয়গুলো। আমি প্রথমত যেটা বলবো, আমি গর্ব করে বলি আমার বাবা একজন কৃষক, আমি কৃষক ঘরের মেয়ে, আমিও কৃষানি, যেহেতু আমিও কৃষানি, আমি একজন খামারি, এটা আমি গর্ববোধ করি। ইতি এখন কৃষানি। হ্যাঁ, ইতি একজন কৃষানি, তো এটা হচ্ছে আমি গর্ববোধ করি, কারণ প্রত্যেকটা মানুষই যে যার যার জায়গার থেকে হিরো, আমি আমার জায়গার থেকে হিরোইন বলতে বলতেই পারেন, ব্যাপার না, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই তার একটা জায়গা তৈরি করতে কিন্তু অনেক শ্রম যায়, যেটা আমার কাছে, আমি নিজেটা অনুভব করি। তো এই এই যে যে পেশাগুলো আছে, ওই যে বললাম আমি বাবার পেশানে লজ্জিত, নিজের পেশানে লজ্জিত, লজ্জার কোনো বিষয় নাই। আর বর্তমান লজ্জা কোন জিনিসটা হবে এখন হচ্ছে যে এই খামার বিষয়গুলো মানুষের তো মাথার মুকুট হয়ে গেছে, যারা কুরবানি দিবে তারাই হচ্ছে গরু খামার করতেছে, বুঝবেন কিভাবে, তাই না? তাই এই যে জিনিসগুলা, একটা জিনিসের পিছনে লেগে থাকা, একটা জিনিসের পিছনে শ্রম দেওয়া, এটা হচ্ছে কি ভাগ্যের চাকাকে ঘুরায়। আজকে টাকা আমার কাছে আছে, কালকে আপনার কাছে চলে যাবে, আপনার কাছে আজকে আছে, কালকে আমার কাছে চলে আসবে, এই যে বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটাই আসলে বাস্তবতা, এটাই বাস্তবতা যেটা আমি বুঝি। টাকা পয়সা কিন্তু সবাই কামায়, আমি কিন্তু ছোট মানুষ হয়ে কিন্তু আমার হাত দিয়ে দুই হাত দিয়ে কিন্তু জীবনে অনেক টাকা কামাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু এবার অন্য প্রসঙ্গে যাই, যেটা হলো আপনার এই প্রতিবেদনগুলো দেখার পরে, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, দেশে তো আছেই অগণিত কোটি কোটি দর্শক বলবো আসলে, তো তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে, বা তারা শুনি যে নামাজ পড়ে দোয়া করতেছে যে ইতিয়াপুর গরুটা যেন বিক্রি হয়, তো তারা অধীর অধীর আগ্রহে বসে আছে আসলে এই নিউজটা পাওয়ার জন্য, তো অলরেডি জেনে গেছে, তো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি একটু বলতেন আর কি। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অনেক প্রবাসী ভাই আছেন, আমাকে ভালোবাসেন, ভালোবাসার জায়গার থেকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আমি তাদেরকে আসলে তাদের এই ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে এই মুহূর্তে পারছিও না, কিন্তু তাদের প্রতি আমার সম্মান
ও শ্রদ্ধা ও ভালোবাসা রইল, এটা গ্রহণ করবেন। আর আরেকটা কথা, আর যারা হচ্ছে যে আমাকে আমার চ্যানেলে কমেন্টস করছে যে এবার ওই চ্যাপুর গরু বিক্রি হবে না, কী জন্য বলছে, কোন মানসিকতা নিয়ে বলছে আমি জানি না, তো তাদের উদ্দেশ্য বলছে যে ভাই আমার গরুটা বিক্রি হয়ে গেছে, যদি আপনি আমার কাছে থাকতেন আমি সেই গরুর কিছু টাকা দিয়ে আপনাদেরকে একটু মিষ্টি খাওয়াতাম, মিষ্টি মুখ করাতাম। কারণ হচ্ছে কি যে এই আজকে যে এই চিন্তা ভাবনাটা হচ্ছে আমাকে নিয়ে, কালকে আরেকজনকে নিয়ে করবে, এই যে প্রশ্নগুলো এই যে কমেন্টসগুলো দেখে কিন্তু মানুষের মনে একটা কষ্ট হয়। আমি হই নাই, আমি এতটা ভেঙে সহজে করি না, আমি ভেঙে পড়লেও বোঝার কায়দা নেই, আমি ভেঙে পড়ি না। কিন্তু যে মানুষগুলো আপনাদের ছোটোখাটো কমেন্টের জন্য অন্য অন্য যেমন যে ফিরুজ আপা আছে, অনেকেই আছে, এখন পর্যন্ত যদি বলেন আপনার গরু বিক্রি হবে না, সেই মানুষের অবস্থাটা কী হয় জানেন, সেই বুঝবে। কারণ হচ্ছে ওই যে ঘোরার কথাটা বললেন না ভাই, কেনার কথাটা, কারণ যে নিজের টাকা দিয়ে করবে, আমি যেটা বলতে চাইছিলাম, আমি মাঝখানে একটু ভুলে গেছিলাম মনে হয়, যেটা আমি বলতে চাইছিলাম যে নিজের টাকা দিয়ে যে করে বুঝছেন, সেটা হচ্ছে কি শ্রম বুঝতে পারে, বাবার টাকা দিয়ে করলে মনে থাকে না ওইটা, কারণ বাবার টাকা তো কষ্টের না, কারণ সেই কষ্টটা তো একমাত্র বাবাই জানে কতটা কষ্ট হয়েছে, আর নিজের টাকা দিয়ে করলে হিসাব নিকাশ থাকে সেটা। তো সেখান থেকে আমি তাদের বলছি যে ভাই যদি নিজেরাই কিছু করে থাকেন অবশ্যই কিন্তু সেটার প্রতি কিন্তু শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং মানে এই জিনিসটা থেকে বলছে মানুষকে বোঝাতে চাইছে আমি ছোট যে গল্পটি বলতে চাইলাম যে ইতিয়াপু বললো ঘোরার কথা, আমার মনে পড়লো যে এক টিচার এক স্টুডেন্টকে দোকানে বসে আছে অনেক শীতের মধ্যে, তো সেই দোকানে রাতের বেলায় এক স্টুডেন্ট দোকানে গেছে সিগারেট নিতে, তো সিগারেট নিয়েছে, দেখে যে দোকানে ম্যাচ নেই, এখন টিচারের হাতে একটা সিগারেট রয়ে গেছে, সে খাইতেছে আর কি, লাস্ট সলাইটা সে ব্যবহার করেছে, তখন টিচারের কাছে আগুনটা চেয়েছে, আর টিচার তো বয়স্ক মানুষ, ই করে বসে আছে, স্টুডেন্ট চিনতে পারে নাই, যখন আগুনটা চাইছে হাত বাড়াইয়া দিয়েছে, দেওয়ার পর সিগারেটটা ধরার পরে হাতটা ধরে টিচার ধরছে, ধরে এখন জিজ্ঞেস করছে তুই কার টাকায় পড়স, এক দুই নম্বর কার টাকায় চলস, দুই তিন নম্বর জিজ্ঞেস করছে কার চোখে দেখোস, তখন তিনটা প্রশ্নের আনসারই সে বলছে যে বাবার টাকায় চলি, বাবার পায়ে চলি, বাবার চোখে দেখি, তখন টিচার তাকে ছেড়ে দেছে যে এখন যে সিগারেটটা খাচ্ছিস এটা এখন ফেলে দে, যখন নিজে ইনকাম করবি তখন নিজের টাকায় খাবি, বাবার টাকায় খাবি না। তো আসলে কথাটা কিন্তু সত্য যে আমরা বাবার টাকায় বাবার ওপর ভর করে জমিদারি করি বা অনেক কিছু করি, আসলে বাস্তবতা যে এতটা কঠিন, যখন নিজে ইনকাম করতে যাওয়া হয় তখন কিন্তু আসলে বোঝা যায় যে কতটুকু কঠিন, কতটা রক্ত ঝরানো, ঘাম ঝরানো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আসলে একদমই বাস্তব একটাই। তা আমরা যেটা এখন এই মুহূর্তে জানতে চাবো যে আপনার এই দুটি গরু বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই খুশি হলাম। তো এই গরু দুটো আমরা এখানে দেখতে পাচ্ছি সিংহরাজ, এই যে দুইটা গরু, সে লোকের বাসা কোথায়? আপনার নরসিংদীতে। নরসিংদী, কি নাম তার? ইমতিয়াজ মাহবুব। ইমতিয়াজ মাহবুব, আচ্ছা আমরা যদি একটু কি তার সঙ্গে কথা বলতে পারি, যে তার মুখ থেকেই শুনি আসলে? হ্যাঁ, আমরা ফোনের মাধ্যমে কথা বলতে পারি, কারণ এই মুহূর্তে তো সে আমাদের কাছে নাই। আর সে বলছে যে আপু আমার যদি এতটা সময় থাকতো তাহলে হচ্ছে আমি হাট থেকেই গরু কিনতাম। তাহলে একটু কি ফোনটা দিবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি ফোন দিব। দর্শক, যিনি আসলে ক্রেতা, যে হৃদয়বান ব্যক্তি, খুব ইয়াং ছেলে সম্ভবত শুনেছি, খুবই ভালো মনের মানুষ, ইতির মুখ থেকে শোনা মানে অনেক বিশাল বড় পাওয়া। আরেকটা কথা কি যে হচ্ছে সে ফার্স্ট দিন আমার এখানে যখন আসে তখন তো গরু নেওয়ার কোনো ইয়া ছিল না, সে কিন্তু হচ্ছে খুশি হয়ে কিন্তু 2000 টাকাও দিয়ে গেছিল। কতদিন আগে এসেছিল? আমার যে ভাইয়েরা আসছে তো তাই হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলতে চাইছি আপনার সাথে। মোবাইলটা আপনি ধরে রাখেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া আমরা চ্যানেল থেকে আসছি, আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তো এখানে কয়েকটা চ্যানেল আছে তো ওই জন্য ব্যক্তিগতভাবে নাম নাই বললাম, তারপরে একটু বলি, কারণ নাম না বলাটা আসলে কেমন জানি হয়ে যায়। এখানে আমরা দুই ভাই আছি, শামীম আহমেদ এবং মনির, তো আমরা আপনার কথা শুনে ওদের আগ্রহে ছুটে আসছি।
তো একটু জানতে চাই ভাইয়া, যদি মাইন্ড না করেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু জিজ্ঞেস করতে পারি? প্রথম যেটা জানতে চাই যে আপনি যে ইতির গরু দুটো সিলেক্ট করলেন, তো কেন, কি কারণে? বাংলাদেশে তো এরকম বড় বড় গরু অনেক আছে, অনেক ইতি আছে, ইতির কাছে কেন, এই ইতির কাছে কেন? আপনি একটু কথাটা ভুল বলছেন, সেখানে হলো যে আসলে ওই পরিবেশে এই গরুগুলা বানায় খুব কম, এই পরিবেশে এই গরুগুলা বানাইতে আসছে, আর ও আরো আগে থেকে এই গরুগুলা বানায়। আমি অনেক প্রতি বছরই দেখি, আমার আল্লাহর মতো প্রতি বছরই বড় গরুই কুরবানি করা হয়। আপনি প্রতিবেদনে দেখেছেন? আচ্ছা, লাস্ট কত তারিখে এসেছিলেন ভাইয়া? কত তারিখে এসেছিলেন লাস্ট? গরু দুটি কি আসলে কি দেখে পছন্দ করলেন আপনি যে আপনার কাঙ্ক্ষিত বা আপনার মনোবাসনা পূর্ণ করবে? গরু দুটো পছন্দ হয়েছে আমার, সবচেয়ে প্রথম কারণ হলো যে গরু দুটো আসলে আমরা ফোনে যেরকম দেখি, সামনাসামনি দেখে বুঝলাম যে এর থেকেও বড়, এবং গরুগুলো মাশাল্লাহ আমাদের নিয়েছে একবার, তারপর আরেকজন নিয়েছিল সিলেটের সোনামতুল্লা ব্যবসায়ী, তো গরুগুলোর কোয়ালিটি ভালো হয়েছিল, যে কারণে আমি নিঃসন্দেহে এগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, খুবই ভালো লাগলো ভাইয়া যে আপনার মতো লোক যেন বাংলাদেশে, আমাদের দেশে আরও থাকে, আরও এগিয়ে আসে, তাহলে কিন্তু শত শত ইতি স্বপ্ন দেখবে বাঁচার বা স্বপ্ন দেখবে ঘুরে দাঁড়ানো। তো আসলে অনেক সময় দেখা গেছে বিভিন্ন যেটা হলো, তো কত টাকায় ক্রয় করলেন আপনার শখের জিনিস দুটো? 18 লক্ষ টাকা। আপনি খুশি তো ভাইয়া? আচ্ছা ভাইয়া, আপনার নামটা জানা হয়নি। হ্যাঁ, ইমতিয়াজ মাহবুব। আচ্ছা, মাহবুবউদ্দিন সাহেবের ছেলে নাকি আপনি? আমি মনে হয় মেবি চিনি আপনার বাবাকে। হ্যাঁ, আমি শুটিং শেষে আপনার সাথে পার্সোনালি কথা বলবো, আমি চিনি আপনার বাবাকে, গিয়েছিলাম নরসিংদী। আচ্ছা যাই হোক, তো নরসিংদীর আসলে অ্যাড্রেসটা কি বলা সম্ভব? আমি একটু জানি এক্স্যাক্টলি যেখানকার প্রপার যে ঠিকানাটা, যে মানুষ এক নামে চিনবে যে অমুক জায়গায় আপনার এটা। আপনি নরসিংদী স্টেশনে এসে স্টেশনে নামলেই আমাকে, আপনি আমার বাসার স্টেশনের অপোজিটে জি জি বানিয়ে চৌ, আমি হচ্ছে বলতে চাচ্ছি যে আমরা তো 8 তারিখে গরুটা পৌঁছায় দিব, তাই না? হ্যাঁ, আমরা 8 তারিখে গরুটা পৌঁছায় দিব। আর এখানে আমরা আরেকটা কথা বলে নেই ভাইয়া, কিন্তু আমাদের অলরেডি টাকা সাফ ছিল, আমাদের দিতে চাইছে, তো আমরা বলছি যে ভাইয়া আমরা ঈদের পরেই আনবো, বা আমরা গরু যেদিন পৌঁছায় দিব ওই দিন আমরা কিছু আনবো এবং আমরা বাকিটা ঈদের পরে আনবো, তাই না ভাইয়া? হ্যাঁ, আমরা এরকমটা কথা বলছি, শুধু আমরা বিশ্বাস এবং ভালোবাসার, যেখান থেকে আমি প্রথমত এই ভাইয়ের ফোন কল বাদে আমরা বলছি যে ভাই অত্যন্ত ভালো একজন মানুষ, কারণ হচ্ছে সেটা প্রথম দিনই, মানে মানুষের সাথে এতদিন চলাফেরা তো বুঝতে মানে বাকি নেই আর কি, এইটা কারণ হচ্ছে তার বোনকে অনেকটাই সাপোর্ট করছেন, এটা হচ্ছে মূল একটা কথা। আমরা শুধু সে ভালোবাসা সম্মানের থেকে আমরা যদি 10,000 টাকা নিয়েছিলাম, হ্যাঁ ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে সে চাইছে যে অর্ধেকটাই দিয়ে দেওয়ার জন্য, তো আমরা বলছি যে না পরেই নিব, কারণ সাধারণত আমরা যে কুরবানির যে টাকাগুলো আমরা ঈদের পরেই নিই। আচ্ছা ঠিক আছে, এটা ভাইয়াকে আমরা বিরক্ত করবো না, অনেকটা সময় আমাদের দিলে। আচ্ছা, আমরা আর 1 মিনিট সময় নিব ভাইয়া, সরি আপনাকে বিরক্ত করতেছি।
সেটা হলো যদি অনুমতি দেন আমি একটু অন্য অন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, জিজ্ঞেস করতে চাই আসলে, যদি মাইন্ড না করেন। সেটা হলো আমরা গত গাবতলি হাটে 2021 গাবতলি হাটে দেখেছি অনেক চোখের পানি, দেখেছি অনেক পানি ঝরতে, দেখেছি বরিশালের সোনিয়া, তারপরে কুষ্টিয়ার হলো হেরিনা, তো ওদের গরু দুটি একটা বিক্রি হওয়ার পরেও ফেরত গিয়েছে, আর একটা বিক্রি হয়েছে, চেক দিয়েছিল টাকা দেওয়ার কথা বলে, সে চেক ডিজনার হয়েছে। তা আমরা আসলে এমনটা প্রত্যাশা করতে পারি না তোরা। আমি ঘাট থেকে দিয়েছি, কারণ ওই বছর আসলে মা মারা যাওয়ার কারণে আমি মানসিক ভাবে একটু অসুস্থ ছিলাম, শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম। আবার 2020 থেকে যদি আপনারা লক্ষ্য করুন, তাহলে 2020 থেকে আমি আবার ওই খাবার থেকে গরু দিতে, যেমন 2021 সালে আমি তারা একটু বিশাল বড় করে যেটা অস্কার ওইটা ওইটা কোরবানি হয়েছি, তারপর আপনার ইয়েতে যেটা আসলে হলো আসলে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছি, আসলে আমরা জাতির সাংবাদিক, তো দেখা গেছে যে একটু সোর্স পেলে অনেক কিছু জিজ্ঞেস করে ফেলি, তো নিশ্চয়ই মাইন্ড করেননি ভাইয়া? আচ্ছা তাহলে 8 তারিখে কি আপনি ইতির এখানে আসবেন না ওরাই নিয়ে যাবে? কিন্তু ভাইয়া ভাইয়া এই যে এখন পর্যন্ত কিন্তু আপনি আমাদের দাওয়াত দেন না, কষ্ট পেলাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আচ্ছা ঠিক আছে বলেন। আমি মেবি আপনার বাড়ি চিনি, আমি গিয়েছি অবশ্য, তারপরেও আমি কি ইতির কাছ থেকে আপনার নাম্বারটা নিতে পারি যদি অনুমতি দেন আর কি? তাহলে অবশ্যই আপনার বাড়িতে দাওয়াত খেতে আসতেছি। অবশ্যই তো যাওয়া লাগবে, এবং আপনারও দাওয়াত রইল। জি অবশ্যই অবশ্যই। ভাইয়া চিনলেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন চিনব না। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে তো ভালোই হলো। আচ্ছা আমার নামও মনির, আমি আপনার বাবার ইন্টারভিউ নিয়েছিলাম নিউজে, সেটা অনেকদিন আগে, তো তারপরে আসলে যাওয়া হয় নাই। যাক ভালো হলে পরিচয় হয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে শুভকামনা রইল, ইনশাল্লাহ মেবি 8 তারিখে আপনার সঙ্গে আবার দেখা হবে অবশ্যই। ভাই আরেকটা কথা, আমরা হচ্ছে লাইনটা এই মুহূর্তে কেটে দিব, কারণ হচ্ছে অনেকটা সময় আপনি ইতিমধ্যে দিয়ে ফেলছেন। আর সেটা আরেকটা কথা হচ্ছে, আমার মানিকগঞ্জের ভিতরে ঘোরা হয়েছে, কখনো কোথাও যাওয়া হয় নাই, শুধু যাওয়া হয়েছে গাবতলি হাটে, তারপর দ্বিতীয়ত হাজি সাহেবের ওইখানে, আর এইবার যাবো হচ্ছে আপনাদের ওইখানে। সবাই মিলে যাবো, আমি একা যাবো না। আচ্ছা সেই সুযোগটা পাইছি ভাইয়ের কাছ থেকে, সেই সুযোগটা আমি পাইছি, আল্লাহ আমাকে দিছে এইবার 2022 সালে। এইটাই ভাই, তো ভালো থাকেন সর্বশেষ। ওকে ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ইতি আপু খুব ভালো লাগলো, যে আমার কেন জানি মনে হচ্ছে যে খুব ভালো একজন লোকের কাছে ভালো একজন লোকের সন্ধান পেয়েছে। মানে মেন্টালিটি খুবই ভালো। আচ্ছা মানুষের হচ্ছে কি ভাই, এইটা এইটা এটাই মেন। আচ্ছা শেষ যেটা জানতে চাই আসলে, সেটা হলো সর্বশেষ, অগণিত দর্শকদের উদ্দেশ্যে ইতির কি মেসেজ থাকবে? তাদের আমি বলবো হতাশ হবেন না,
হতাশ হওয়াটা ঠিক না, কারণ হচ্ছে মনের দিক দিকে ভেঙে পড়লে কি আপনার যে যে দুর্বল জায়গাটা হচ্ছে এইটাই, সেখানে মানুষ একটু নড়াচড়া বেশি দিবে। তো আল্লাহর উপর ধৈর্য ধরে বসে থাকুন। আমি কিন্তু হচ্ছে এই যে এবারে কিন্তু অত ভিডিও টিডিও করি নাই, শুধু আল্লাহর উপর এতটাই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা মুখের দিকে তাকাবেন, রহমত করবেন। আর এমন একজন মানুষকেই পাইছি, এটা তো আপনিও চিনছেন, নতুন করে আমার আর বলার মতো কিছু নাই, আমি তো প্রথমে চিনি নাই, এটাই তো কথা ভাই, কারণ আপনি ওনার সবটা চিনেন। এখন কিন্তু সবাই চিনবে, এখন সবাই চিনবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি প্রথম দিন সর্বপ্রথম ওনার আমার কাস্টমার ছিল, সর্বপ্রথম তাই না আব্বা, সর্বপ্রথম আমার কাস্টমার ছিল। তারপরে অনেকেই অনেক কথাই বলছে বা আসছেও, বাড়িতেও আসছে এবার, কিন্তু ওটাই না, কিন্তু হ্যাঁ আবার হচ্ছে গরু দেখা 2000 টাকাও দিয়ে গেছে। হ্যাঁ আমরা আমি বলি ভাই, মানে হচ্ছে কি টাকা দিছে দেখা যে ভালো, এটা কিন্তু না, ওনার মেন্টালিটিটা আমি বুঝছি। কারণ হচ্ছে আমি দীর্ঘদিন হচ্ছে কি ভাই এই লাইনে আসছি, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা হয়, কথাবার্তা হয়, মানুষের বাচন ভঙ্গি বুঝতে পারি ভাইয়া, বুঝছেন? কিন্তু বুঝতে পারলেও কি মাঝে মধ্যে উপায় থাকে না বলার, কিন্তু সেই দিক থেকে আমি হচ্ছে এবার আমি টাকা কত পাইছি না পাইছি, মানে 18 লাখ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। যদিও হয়ে অনেকে বলবে যে বড় গরুর তুলনা হয়তো বা কম পাইছি, সেটা না, আমার রিজিকে যেটা ছিল। আর মূল কথা হচ্ছে আমি ভালো একজন মানুষের কাছে দিতে পারছি, সে হচ্ছে আমাকে এতটুকু ভরসা করছে যে আপনি চাইলে প্রতি বছর আমাকে দিতে পারেন, আমি অন্য অন্য মানুষের মতো আপনাকে ধোকা দিব না, এটা চাইলে আপনি লিখে নিতে পারেন, কিন্তু তবু আমি বড় গরু লালন পালন করতে চাই। আচ্ছা প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লং হলো আসলে, কারণ বিস্তারিত জানা গেল, সেটা হলো যে আপনার তো আরো একটি গরু অবিক্রিত রয়েছে, সেটার সম্পর্কে যারা আরো এই দর্শক এই ভিডিওটা দেখছেন, যদি এরকম কেউ ভাইয়ের মতো ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই গরু সম্পর্কে? আচ্ছা আমরা একটু গরুটাও দেখি, কথাও বলি দর্শক, একটু আসলে বিস্তারিত বলতে শুনতে গিয়ে অনেক লং হয়ে গেল, অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা না হয় এই গরুটা পরে কোনো পর্বে দেখাই, না একটু দেখাই, এইটা হচ্ছে আমার যুবরাজ। আর হচ্ছে ওই যে ভাই যে কথাটা বলছে যে ওনার ভিডিওতে যা দেখছে আর আমার ফোনে কিন্তু সেটা বোঝা যায় না, কারণ হচ্ছে বাস্তবে পুরোটাই চেঞ্জ, ওনার দেখা তো নিজে অবাক হয়ে গেছে। আর মূলত ভাইটা নিয়েছে যে এই পরিবেশের মধ্যে যে আমি এরকম কিছু তৈরি করতে পারি এইটার জন্য। তো আমি সর্বশেষ তাদেরকেই বলবো যে আমার যে জায়গার যেটা, আমি জায়গার জন্য গরুকে ভালো বুঝাতে পারি না, জায়গার জন্য গরু ভালো বুঝাতে পারি না, যে আমি এইবারই হয়তো বা আমার বড় গরু লালন পালন করা শেষ। আর একটা গরুই আছে, চাইলে ওরকম আগ্রহ কেউ থাকলে নিতে পারেন, আশা করি জীবনে তো অনেক কুরবানি দিচ্ছেন, এটা একটু অন্যরকম হবে, দিতে পারেন চাইলে ইচ্ছে থাকলে। এখন একটি গরু আছে, দিতে পারেন, একটি গরুই আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, এবং আমরা দোয়া করব আগামীতে ইতি যেন থেমে না যায় আর বড় বড় গরু উপহার দেয় দর্শকদের, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো করে দেখো।